যুবতী মহিলা বা অবিবাহিত নারী বা বিবাহিত নারী যে কোনো মহিলা বশীকরণে 100% পরীক্ষিত টোটকা উপায় নিয়ে আজকে আমি আমার পর্বটিতে উপস্থিত হয়েছি আপনাদের সকলের সামনে। নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়টি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ করবো, যারা আমার চ্যানেলে অলরেডি দর্শক সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা আজকে নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তাদেরকে প্রথমে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেল সাবস্ক্রাইব করার পর অবশ্যই সাইডে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিও আমি যখনই আপলোড করব আপনি সেটি নোটিফিকেশন পেয়ে সরাসরি দেখার সুযোগ পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের বিষয়টিতে। আজকে আমি আপনাদের যে বিষয়টি শেখাবো সেটি একটি সাধারণ সহজ এবং খুবই স্বল্প সময়ে একটি বশীকরণ টোটকা, যেটি আপনি যে কোনো সময় করতে পারবেন। আর এটি করার জন্য আপনাকে কোনো বাহ্যিক জিনিস আপনাকে ক্রয় করে আনতে হবে না, শুধু মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে কাজটি যদি আপনি সফলভাবে সফলতা করতে পারেন, সফলভাবে এটি কার্যসিদ্ধি করতে পারেন, তাহলে আপনার জীবনে যেই উদ্দেশ্য নিয়ে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি পাওয়ার জন্য আপনি কাজটি করছেন সেটাতে আপনি সফল হয়ে যাবেন। এই কাজটি করার জন্য আপনাকে অবশ্যই একটি বার আপনাকে ধরে নিতে হবে। তান্ত্রিক মতে আপনাকে শনিবার দিনই এই কাজটি করতে হবে, শনিবার দিন যে কোনো সময়। হ্যাঁ, এটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় ব্যবধান নেই। আপনাকে কি করতে হবে প্রয়োগ বিধান পরে বলে দিচ্ছি, তার আগে আপনাদের নকশাটি দেখিয়ে দিই। যে নকশাটি আপনাকে প্রথমে অঙ্কন করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নকশাটি আমি এখানে আগে থেকে অঙ্কন করে রেখেছি, আপনাদের এবার বুঝিয়ে দেবো আপনাদের কি করতে হবে। এর জন্য প্রয়োজন হবে একটি স্কেল আর একটি লাল কালির কলম। আপনারা দেখতে পাচ্ছেন কি সাদা কাগজের মধ্যে আমি একটি নকশা অঙ্কন করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এই নকশাটি আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যখন কাজটি করবেন, তখন যাতে আপনার ভুল না হয় আপনি সঠিকভাবে এইভাবেই আপনার কাজটি করতে হবে। আমি আগে নকশাটি বুঝিয়ে দিচ্ছি। একটি সাদা কাগজের মধ্যে আমি একটি চতুর্ভুজ অঙ্কন করেছি আর নিচের দিকে এখানে দুটো অ্যারো চিহ্ন দিয়েছি, এখানে কয়েকটা সংখ্যা লেখা রয়েছে, সংখ্যাগুলো বলে দিচ্ছি। 7 গ 44 ব 7 00 00 1 7 0 7 4 7 47 3 0 30 3 0 4 5 1 51 7 4 8 3 83 117। এখানে লেখা রয়েছে নাম আর মায়ের নাম। এবার আপনাকে প্রয়োগ বিধি বুঝিয়ে দেব, কি নিয়ম আমি বলে দিচ্ছি। আরো কিছু জিনিসে আপনার প্রয়োজন হবে, প্রয়োজন হবে একটি লাল সুতো বা লাল কার, আর লাগবে মাদুলি, আর সেটা অবশ্যই তামার হতে হবে। ক্ষমা করবেন, আপনার দুটো মাদুলি লাগবে, একটি তামার এবং একটি রূপো, দুটো মাদুলি আপনাকে সংগ্রহ করতে হবে। আর প্রয়োজন হবে লাল সুতো। আপনাকে এর ওই নকশাটি দুটো অঙ্কন করতে হবে এরকম সাদা কাগজের মধ্যে। চেষ্টা করবেন ছোট মাপের সাদা কাগজ, যতটা ছোট আমি আপনাদের বোঝানোর জন্য একটি বড় সাইজের কাগজের মধ্যে করেছি, আপনাদের একটি ছোট কাগজের মধ্যে যতটা ছোট হবে, কারণ মাধুরীতে নকশাটি পুড়তে আপনার সুবিধা হবে। ছোট সাইজে ছোট মাপের কাগজের মধ্যে ঠিক একই রকম দুটো নকশা অঙ্কন করতে হবে। দুটো নকশায় অঙ্কন করে আপনাকে দুটো নকশা দুটো মাদুলিতে পুড়তে হবে, একটি তামার এবং একটি রূপোর। মাদুলিতে পুড়ে মাদুলির মুখটি অবশ্যই মোম দিয়ে বন্ধ করে দিতে হবে, ভালোভাবে চেপে, যাতে বাহ্যিক কোনো আলো জল হাওয়া বাতাস যাতে মাদুলিতে এই নকশাতে স্পর্শ করতে না পারে। তারপর কি করবেন একটু ভালো করে শুনে নেবেন। তার আগে অনুরোধ জানাবো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কারণ প্রয়োগ বিধি বলার সময় যদি আমার একটা কথা আপনার বাদ চলে যায়, আপনি যদি শুনতে মিস করে যান, তাহলে এই কাজটি এত সহজ এবং সরল শক্তিশালী একটি টোটকা, এটি করার সময় আপনার সেই কথাটি বাদের জন্য আপনার কাজটি করতে ভুল হয়ে যাবে এবং এতে আপনি সফলতা পাবেন না, আপনার জীবনে কার্যসিদ্ধি হবে না যেটি যার জন্য আপনি কাজটি করছেন। তাই অনুরোধ জানাচ্ছি ভিডিওটি স্কিপ না করে কোনো প্রকার না কেটে শেষ অবধি দেখতে থাকুন। আপনাকে মাদুরিতে পড়ার পর রূপোর মাদুরিটি আপনাকে লাল কার্ড দিয়ে বেঁধে নিজের হাতে ধারণ করতে হবে। হ্যাঁ, এই কাজটি শুধুমাত্র পুরুষ বন্ধুরাই করবেন, আমার পুরুষ ভাইয়াদের জন্য, শুধুমাত্র তাদের জীবনে উক্ত নারী বা উক্ত তাদের ভালোবাসা বা প্রেমিক বা ভালোবাসা মানুষ বা সে আপনার স্ত্রী হতে পারে, তার জন্য আপনি করতে পারেন। কিন্তু মনে রাখবেন কোন রকম অসৎ কাজের জন্য অসৎ চিন্তা ভাবনা নিয়ে যদি কোনো কাজ করতে বসেন, তাতে যদি আপনার কোনো বিপদ হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য আমি বা আমার চ্যানেল দায়ী থাকব না। রূপোর মাদুরিটি নিজের হাতে ধারণ করবেন, আর আরেকটি যে তামার মাদুরিটি রয়েছে সেটি আপনাকে সেই কাঙ্ক্ষিত নারীর বাড়ির চারপাশে যে কোনো একটা জায়গায় গিয়ে পুঁতে দিয়ে আসতে হবে।
হ্যাঁ, তার থেকে একটি মূল্যবান কথা যেটি আমি এখন আপনাদের বলে দেবো, সেটি হলো এই নকশাটিতে সেই কাঙ্ক্ষিত নারী মায়ের নাম প্রয়োজন। হ্যাঁ, মায়ের নাম যদি না জেনে থাকেন তাহলে এই কাজটি আপনি করতে পারবেন না, কারণ নারীটির নামের সঙ্গে সঙ্গে তার মায়ের নামও অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ এখানে এই নকশাটিতে তার মায়ের নামও লিখতে হবে। এই কাজটি সঠিক নিয়ম মেনে, সঠিক প্রয়োগবিধি মেনে, যেই বারে বললাম সেইভাবে মেনে করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এটা 100% সফলতা পাবেন, কারণ এটা প্রচন্ড পাওয়ারফুল একটি শক্তিশালী বশীকরণ টোটকা। তান্ত্রিক মতে এই কাজটি করে যারা যারা সফলতা হয়েছে তাদের বশীকরণ সারা জীবনের জন্য অক্ষত থাকবে। আজকে পর্যন্ত এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন, বন্ধু শেয়ার করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফেসবুকে দিন, সকল বন্ধু বান্ধবদের জানান, সকলকে জানার সুযোগ করে দিন, তারাও যাতে উপকৃত হয়। আজকে এখানে শেষ করলাম, বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন পর্বে নতুন ভিডিও নতুন বিষয় সঙ্গে নিয়ে। ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন সকলকে। নমস্কার।